পুরো দেশ মিলে পালন হবে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক বেহায়া দিবস, ঠিক না ব্যাঠি? আছে না নাই? আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে আজকে আমাদের সমাজে কি হয়, কথা বলেন কি হয়? আজকে সমাজ ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জানোনে বিভিন্ন দিবস দিয়া এ জাতির তরুণ তরুণীগুলোকে ঘর থেকে বের করে পার্কে নিয়ে যায়, ঢলাঢলি শিখাচ্ছে, ঠিক না বেঠি? আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে এই কুত্তা দিবস বেহায়া দিবস গুলো পালন কোন মুসলমানের সন্তান এগুলো পালন করতে পারে না। মুসলমানের ভালোবাসা তো 12 মাস, বলেন ঠিক না বেঠি? একদিন নির্দিষ্ট নির্দিষ্ট তারিখে মুসলমানের ভালোবাসা হতে, বলেন পারে? এগুলো ইহুদিরা ভালোবাসার টাইম পায় না, ওরা নিজের ছেলেকে কোলে নেয় না, কুত্তাকে কোলে নিয়ে ঘরে, তারা ভালোবাসার বুঝবে টা কি, কি বলেন? আর এমনও মুসলমান আছে 7 দিন যদি ঢাকায় থাকে, ছেলেটাকে দেখার জন্য মেয়েটাকে দেখার জন্য কলিতে ছটপট করে, কোন সুবহানাল্লাহ, স্ত্রীকে বলে ফোনটা আমার মেয়েটাকে দে একটু কথা বলি, মেয়েটা যখন কথা বলে কলি আহারে মেয়েটাকে কতদিন দেখিনি। এজন্য মুসলমানের ভালোবাসা 12 মাস, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওদের ভালোবাসা কয়দিন, কথা বলেন এখানে? 14ই ফেব্রুয়ারি এই বেহায়া দিবস, আজকে আপনার মেয়েটা সেজে গুজে বেরিয়ে গেল, মেয়েটা গেল কোথায়, রাত 2টায় ফিরলো, জিজ্ঞাসা তো করলেন না, শুধু মা বলেছে আজকে, মাকে বলে গেল মা আজকে আমার ফিরতে একটু দেরি হবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেব। ছেলেটা বলতেছে মা আজকে ফিরতে রাত হবে, কেন? বলে আজকে বন্ধু বান্ধবের সাথে বিশেষ দিন, ফুল দেয়া না দেয়া করবো, আছে না নাই? লাল গোলাপ হাতে নিয়ে যায়া বল্টু, এখন সলিমদ্দি কথা কয় না, কসিমদ্দি জসিমদ্দি, ওই পসা মেয়েগুলোকে কাছে বায়া বলতেছে আই লাভ ইউ সেলিন, কি খান, আছে না না এরকম যুব? আল্লাহ বলতেছে বান্দারে যেই লাল গোলাপটা একটা মেয়ের হাতে দিলি, এই গোলাপটা ফুল পর্যন্ত নিয়ে আসতে আমি আল্লাহর কতদিন সময় লাগলো, আমি আল্লাহ কিভাবে কে তৈরি করলাম সেটা গবেষণা না কইরা এই সুন্দর পবিত্র ফুলটা একটা নারীর হাতে দিলি, এই ফুলটা ওই নারীর হাতে দেওয়ার আগে আমি আল্লাহকে একবার শুকরিয়া আদায় করে ডাকলি না, জাল্লাহ এত সুন্দর ফুল তুমি বানাইছো, এত সুন্দর যদি ফুল বানাইতে পারো না জানি তুমি আল্লাহ কত সুন্দর, বলেন সুবহান আল্লাহ। আমি আল্লাহকে আগে ধন্যবাদ দেই, আমি আল্লাহকে আগে আই লাভ ইউ কম, কি কম? আল্লাহকে আই লাভ ইউ বাদ দিয়া আজে বাজে ওই বান্দর মার্কা মহিলাগুলোকে আই লাভ ইউ কম, রাগ করলেন আপনারা? এই 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস কারা কারা পালন করতে রাজি নাই দুটি হাত তুলে দেখান, আমরা এগুলো দিবস পালন করব না। আমি বলবো 14ই ফেব্রুয়ারি দিবস, আপনারা বলবেন পালন হবে না। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, হ্যাঁ আরো জোরে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস মানি না, ভালোবাসা দিবস মানি না। খবরদার আপনার ছেলে মেয়েকে সচেতন রাখবেন, সম্মানিত ভাইয়েরা আমার এই কথা বললে রাগ করবেন, এখান থেকে অনেক দূর জেলার নাম দিনাজপুর, সেইখানে আছে স্বপ্নপুর, আছে না নাই স্বপ্নপুরি, শোনেন না আপনারা? ছেলে মেয়েরা এই শীতের মৌসুমে 300 টাকা 500 টাকা চাঁদা তুলে একটা বাস গাড়ি ভাড়া নিয়ে ওই ছেলে মেয়ে চলে গেল স্বপ্নপুরীর বাবা, স্বপ্নপুরে যায়া এখন এই যে ছেলে মেয়েগুলো মগার মুগি, মগার কি মুগি, এই ছেলেটা এইবার মেয়েটার উরুর উপরে মাথা রেখে ছেলেটার মাথার চুল মেয়েটা সুন্দর করে নেড়ে দেয় আর চিনা বাদাম ফাটায় আর এক টুকরো করে মুখে দিয়ে বলে খাও সোনা খাও, কি ভালোবাসা! ছেলেটা বলতেছে এত ভালোবাসো কয় তুমি ছাড়া কাকে ভালোবাসবো, তুমি আমার জানের জান, তুমি আমার স্বপ্নের ঠিকানা, তুমি আমার স্বপ্নের পৃথিবী, এতই কথা বলে বিয়ের আগে, ঠিক না বেঠি? কথা বলেন না কারো? এই যে ছেলে মেয়ে রং তামাশা কইরা বৈশাখ পালন কইরা আজকে ছেলে মেয়ে সব জায়গায় খালি দিবস পালন করা নিয়ে ব্যস্ত, এই রং মাখামাখি কইরা ছেলে তো 2 ডোজ ফেন্সিডিল খায়া ঘুমাইতেছে, মেয়েটা রাত 12টায় তাফানিং মাইরা এই জিনিসগুলো কইরা মেয়ের চোখে আর ঘুম না, মেয়ের চোখে কি না? এখন মেয়ে দেশে ছেলের কাছে ক দিয়ে বলতেছে হ্যালো মগা কয় বলো, মগি বলতেছে তুমি তো 2 ডোজ মাল খায়া ঘুমাইতেছো আমার তো ঘুম ধরে না, কয় কি হয়, কয় বুকের ভিতর ব্যথা হয়, কয় তুমি কাছে নাই তাই দুটি চোখে ঘুম নাই আজ প্রতি রাত জেগে থাকি মগা আর আশায়, জোরে খন না উজবিল্লাহ, আছে না না? প্রতি রাত একটা মেয়ের জন্য জাগে থাকো মরিয়া দেখ সাইজ আল্লাহ কেমনে করে, ঠিক না বেঠি?
মুসলমান রাত কাটাবে কার জন্য? এ জোরে কোন কার জন্য? তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের আধারে আমরা প্রেম করব কার সাথে? কথা বলেন কার? ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, আল্লাহ তুমি সারা জীবন চলে না রে মাওলা, তুমি সারা জীবন চলে না, ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো ভালো কিছু বলে না, ওরা খালি উল্টা পাল্টা গান নিয়ে ব্যস্ত আছে। না নাই যুবক যুবতী খবরদার, এই মা বোন গুলোকে পর্দা পুষিদায় রাখতে হবে। আজকে ব্যাপারটা বেড়ে গেছে, হুজুরের ওয়াজ করে পর্দা করতে হবে। মা আল্লাহ বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলুঙ্গ ভাবে বেঠং ভাবে বেসরম ভাবে চলাফেরা করো না। আমরা বক্তারা ওয়াজ করি মা পর্দায় থাকো, মা অনুরোধ করি মা পর্দায় আছে না? মহিলাটা স্লোগান দেয় কি উল্টা স্লোগান, কয় স্বাধীন বাংলায় জন্মেছি আমি পরাধীন হতে নাহি যাই, চলেছো তুমি খোলা মেলা বাবলজ্জা কি তোমার নাই, পায়ে দিয়েছো হাই হিল জুতা মাথায় খোপায় ফুল, কপালে দিয়েছো সকসকে ফোঁটা কানে ঝুলছে দুল, দুই হাতে চুরির ঝংকার তুলিয়া মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছো সিহারা তোমার ঢাকার গোলাপ ফুল, মশারির নাই শাড়ি পরিয়া ওর না দিয়েছো গাই বাংলা নাই কাছে যেছ তুমি মাথায় কাপড় মাথায় কাপড় আছে না? এরকম মহিলা হুজুর বলে মা পর্দা কর, ওরা বলে হুজুর যতই ওয়াজ করো পর্দা চলবে না। আগেকার মহিলারা তাও সেজে গুজে সুন্দর করে পর্দা পুছিদা মেনে চলতো। ওই মহিলাগুলোর স্বভাব চরিত্র ছিল দেশি মুরগির মতো। কি মুরগি? দেশি মুরগি যদি আপনি ধরতে চান তো উরমারে কথা বলেন, ঠিক না বেঠি? আর ওই যে পোল্ট্রি ফার্মের ব্রয়লার মুরগি, ওকে যদি ছেড়ে দেওয়া যায় ওই খালি উটি পেঁয়াজ খায়, উটি খালি ঘরে কথা কন না কেন? আমাদের সমাজের আগে কার মা বোনেরা ছিল দেশি মুরগির মতো, আর এখনকার বর্তমানের মা বোনেরা হলো পোল্ট্রি ফার্ম ব্রয়লার মুরগির মতো, যেখানে দেখে পুরুষ মানুষ ওইখানে ঘোরাফেরা করে। এখন ধাম করে জিজ্ঞাসা করে ভাই বাড়ি কোথায়, বলে বাড়ি তো বগুড়ায়, করে এত 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 জায়গা থাকতে যশোরে কেন আসলেন, বলে না একটু কাজের সন্ধানে এসেছি। ভাইজান আপনার মোবাইল নাম্বারটা কি পাওয়া যাবে? কি ক একদিনে দেখায় মোবাইল নাম্বার নেন দেন হয়ে যায়। বলেন তো এই সমাজের নারীর চরিত্র কোনোদিন কি পাল্টাবে? এই নারীগুলো এই যে টাচ মোবাইল গুলো ব্যবহার কইরা সেজে গুজে ফাইন করে ছবি তুলে সেলফি তুলে ছেড়ে দেয়, দিয়ে বলে কেউ যদি আমার ছবিতে লাইক দেয় আমার ছবিটা শেয়ার করে তাকে আমি মোবাইল নাম্বার দেব। আমি মিয়া কখনো মিথ্যা কথা বলি না, আমি বলি তুই শয়তানের নানী ছাড়া আর কেউ হবি না। কি ক একটা মহিলা ব্যাপারটায় সেজে গুজে সেলফি তুলে বলে আমি গ্রামের মেয়ে দিকে আমাকে কেউ একটা লাইক দেয় না, একটা লাইক দেবেন ভাইয়া আছে না? না এগুলো মহিলার সাইজ, আজকে সাইজ করা দরকার ওয়াজের মাধ্যমে রাখুন নাকি? আমার মা বোনেরা ব্যাপারটা হচ্ছে, তবে পর্দার ওয়াজ স্বামী যদি তার স্ত্রীর কাছে করে, কে কথা বলেন কে? স্বামী যদি বলে ওই ছেলি না ব্যাপারটাই বাইরে গেলে হাত পা কেটে তো রেখে দেবো, ওই বৌসি ফোনে কোনোদিন বোরকা ছাড়া বাইরে যাবে? কিন্তু স্বামী যে মগা মার্কা বইয়ের কাছে যৌতুক নিয়ে নিজের জীবন বিক্রি করে দিছে, কথা কন না কেন? যৌতুক নেওয়া পুরুষ আছে না? নাই। আজকে যৌতুক সমাজে এমন ভাবে খেয়ে গেছে, আমরা তো এগুলো ওয়াশ করে লাভ হয় না। ওরা যৌতুকের তিনজন নিয়ে সমাবেশ করে পেপারে জায়গা হয়, আর আমার মতো বক্তা হাজার হাজার মানুষকে যৌতুকের ওয়াশ করে আমাদের জায়গায় পেপারে, বরঞ্চ বলে গোলাম রব্বানি হুজুর বগুড়া থেকে আসে যশোরবাসীকে উস্কানিমূলক বক্তব্য দিয়া উস্কানি দিয়া এলাকার মানুষকে গরম করে দিয়ে গেছে। কি খ মানে ভালোটা ধরে না মন্দটা সমাজের মধ্যে আলেম ওলামার চরিত্র খারাপ বানানোর জন্য, ইসলামকে কলুষিত করার জন্য কিছু কুলাঙ্গার এগুলো কাজ করে, কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার,
মা বোনদের কি ওয়াজ করবেন? বন্ধুগণ আমার, ওই মেয়েটার আলোচনা আমি সামনের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহর বান্দি আস্তে আস্তে গোপনে গোপনে ইবাদত শুরু করে দিল। আমার ভাইয়েরা, মেয়েটা গোপনে ইবাদত করতে করতে মেয়েটার বয়স হয়ে গেল 14 বছর। কথা বলেন কত বছর? 14 বছর বয়সে বাবা ডেকে বলে, বাবেলা রে বাহিরে যাও না। কারণটা কি? মেয়েটা বলে, বাবা বাহিরে অন্য মেয়েরা ঘোরাফেরা করতে পারে, কিন্তু আমি মেয়ের বাহিরে ঘুরতে ভালো লাগে না। জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। কিন্তু মেয়েটা যে খ্রিস্টান বাবার সন্তান, বাহিরে বেপর্দায় ঘুরবে না, মূল উদ্দেশ্য হলো পর্দা রক্ষা করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার চৈত্র মাসের প্রখর রথ, বাবা কাজের সন্তানে বাইরে চলে গেল। একটা ভিক্ষুক লোক কয়েকদিন ধরে খাবার পায় না, আল্লাহর গোলাম খাবার নেওয়ার জন্য এবারে ও বাড়ি অভাব হাটরে ছুটতেছে, কোথাও খাবার পায় না। হঠাৎ করে আল্লাহর গোলাম ওই বৃদ্ধ ফকির অসহায় মানুষ, 3 দিন ধরে মানুষের বাড়িতে খাবার পায় না। ওই লোকটা খুঁজতে খুঁজতে ওই মহিলাটার বাড়ির দিকে চলে এসেছে। আল্লাহর বান্দির দরজায় এসে চিৎকার মেরে পড়ে গেছে। মহিলা দরজা যখন খুলেছে, আমার ভাইয়েরা, মহিলা তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষ জিহ্বা বেরিয়ে গেছে। দেখে বলে, মা তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আল্লাহর হস্তে আমার একটু দাও মা, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত মা, কোনো খাবার আমার পেটে যায় না। আমার ভাইয়েরা, মেয়েটা ঘরের ভিতরে প্রবেশ করে, খাবারের পাত্রে 2 খানা রুটি দেখলো। চিন্তা করলো, একটা রুটি বাবার জন্য রেখে দেব, আর একটা রুটি আমার এই এতিম মিসকিন অসহায় বৃদ্ধ বাবাজিকে দান করব। কারণ আমার আল্লাহ বলেছে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, আছে না নাই? সূরা দোহার 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, তোমার বাড়ির দরজায় কোনো সায়েল দরিদ্র লোক গেলে খবরদার তাকে তুমি খালি হাতে ফেরত দেবা না, অবশ্যই অবশ্যই তাকে কিছু দিয়ে দিতে হবে, কথা কার। আর আমরা যদি কোনো ফকির টাকা চাই, কয় মাফ করো বাবা, আল্লাহর হস্তে মাফ করো। আচ্ছা, ফকিরের কাছে যদি মাফ চান, আপনি বড় ফকির না ছোট ফকির? কথা বলেন না কেন? ফকিরের কাছে মাফ চাওয়া লাগবে কেন? কারণ কি? 2টা টাকা দিলে কি কমে যাবে? দান করলে কমে না বাড়ে? হে জোরে বলেন মুসলমান, কমে না বাড়ে? আমার ভাইয়েরা, মেয়েটা যখন ওই ব্যক্তির হাতে রুটি দিয়া বলে, বাবা আমার বাবা খ্রিস্টান লোক, যদি দেখতে পাই রুটি আপনার হাতে, খাইতে দেবে না, দয়া করে বাহিরে গিয়ে একটু খাবেন, এখান থেকে একটু দূরে সরে গিয়ে খাবেন। কিন্তু লোকটা এতই ক্ষুধার্ত, এক পা দু পা গিয়ে ওখানে পড়ে গেল। একটা রুটির এক লোকমা ছিঁড়ে যখন মুখে দেবে, ওই যে খ্রিস্টান লোকটা বাড়িতে প্রবেশ করার পূর্বেই চোখটা চলে গেল ওই বৃদ্ধ লোকের দিকে। হঠাৎ করে বৃদ্ধ লোকের চোখে যখন চোখ পড়ে গেছে, তমক দিয়ে জিজ্ঞাসা করে, বুড়ে বাটা রুটি পাইলি কই? বুড়া মানুষ চোখের এপারে ছেড়ে দিয়ে বলে, বাবা এই বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটা রুটিটা আমাকে খাইতে দিয়েছে। এইবার ডিস্টুর খ্রিস্টান লোক এক খাওয়া বেড়ে মুসলমানের হাত থেকে রুটি কেড়ে নিয়ে বলে, কোন মুসলমানের খাবার আমি খ্রিস্টানের বাড়িতে হতে পারে না। এই কথা বলে হাত ধরে টেনে হেসড়ে নিয়ে আসলো দরজা এসে বলে, বাবেলা দরজা খোল, বাবেলা দরজা খোল। বেঠার বাবা যখন দাবক দে বারবার বলে, দরজা খোল। মেয়েটা দরজা খুলে বলে, বাবা কি হয়েছে, কেন তুমি ধমক দাও, এত রাতে কি হয়েছে বাবা বলো। এইবার মেয়েটা যখন বললেন, বাবা কি হয়েছে, তখন বলে, বাবেলা রে আমরা তো খ্রিস্টান লোক, তুই কেন মুসলমানের হাতে রুটিটা দিয়েছিস? এইবার বাবেলা বলে,